নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অব্যাহত মূল্যবৃদ্ধিতে দেশে হারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। সবজির বাজারে বেড়েছে আদা ও পেঁয়াজের ঝাঁজ। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, ডিমের ডজন 140 টাকায়। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। রাজধানীর বাজারগুলোতে সবজির দাম রয়েছে লাগাম ছাড়া। বেড়েছে আদা ও পেঁয়াজের দাম। আদা 300 টাকা কেজি, পেঁয়াজ 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির বাজারে রয়েছে উত্তাপ। টমেটো 80 টাকা, বেগুন 60 টাকা, করলা 60 টাকা, আলু 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পটল 50, করলা 60, তারপরে হইল জালি 40, লাউ 50, আলু 40। এই যে 10 টাকার কাঁচা মরে দিয়েছি, পেঁয়াজের কেজি হলো 75 টাকা। মাছের বাজারেও আগুন। চিংড়ি 750 টাকা কেজি, পাবদা 400 টাকা, টেংরা 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা বাজারে মাছ, মুরগি, মাংস সবই অলমোস্ট প্রায় সবটার দামই একটু বাজারের পরে বেশি মনে হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি 210 টাকা, ডিমের ডজন রয়েছে 140 টাকা, গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম জিজ্ঞেস করলাম, 750 ছিল, আজকে 800 টাকা বলতেছে। সাধারণ মানুষের জন্য আর কি জুলুম হয়ে গেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।